এই মুহূর্তে একটি রিয়েলিটি শো এর বিচারক মোনালি। ক্যামেরার সামনে হাজির হন বিভিন্ন রকম সাজে। সেট থেকেই একটি নিজস্ব তুলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন গায়িকা। কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, কানে দুল, আইল্যাশ, সঙ্গে মানানসই পোশাক। সেই ছবি পোস্ট করতে না করতেই নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে। ছবিটি দেখে বলিউডের এই বাঙালি গায়িকাকে ঠিক চিনে উঠতে পারছিলেন না তার অনেক ভক্ত। প্রায় সবারই ধারণা, মোহমোহকে থাকে গায়িকা সৌন্দর্য বাড়াতে সার্জারির দ্বারস্থ হয়েছেন এবং তাতে তার আসল সৌন্দর্যই নষ্ট হয়ে গেছে। কেউ লিখেছেন, আনফলো করতে বাধ্য হলাম। কারো মন্তব্য, মুখে কি সার্জারি করিয়েছেন নাকি শুধুই মেকআপ। একজন লিখেছেন, আপনার নাকে কি হয়েছে। একজন লিখেছেন, মানুষ নিজেকে নিয়ে কখনো সন্তুষ্ট হয় না, এটা তার প্রমাণ ম্যাডাম। আরেকজন লিখেছেন, একটা সময় কত সুন্দর ছিল যা ঈশ্বর প্রদত্ত, কিন্তু ডাক্তার প্রদত্ত জিনিস কেমন বিচ্ছিরি দেখাচ্ছে। আগে যেমন গলা ছিল তেমনি সুন্দরী ছিল, আহা সেকাল। অর্থাৎ ভক্তরা মোনালির এই পরিবর্তনে মোটেও সুখী বা খুশি নন। তারা মোনালির এই পরিবর্তন কোনোভাবেই মানতে পারছেন না। যদিও মোনালি এই বিষয়ে গণমাধ্যমকে কিছুই জানাননি, তবু রীতিমতো কটাক্ষের মুখে পড়তে হচ্ছে গায়িকাকে। কি ইনোসেন্ট চেহারা ছিল আগে, আর এখন কি করে ফেলেছ। সার্জারি করার দরকার ছিল না, সুখে থাকতে ভূতে কিলায়। তোমার প্রকৃত সৌন্দর্যই নষ্ট করে দিল সার্জারি। তোমার নাকে কি হয়েছে, এমন কেন, এমন হাজারো প্রশ্নবাণে রীতিমতো জর্জরিত মোনালি। কারো কোনো প্রশ্নের উত্তরই দিলেন না তিনি। বিদেশে বিয়ে করে সেখানেই স্থায়ী আস্তানা তার, তবে আপাতত কাজের জন্য ভারতেই রয়েছেন মোনালি। শ্রোতারা যাই লিখুক না কেন, তার থেকে মেলেনি কোনো জবাবই। সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।